أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله وبركاته. ফোনের মাধ্যমে বিবাহ পড়ানো ঠিক হবে কিনা? ফোনের মাধ্যমে আজ অনেক ছেলে মেয়েরা বিবাহ করছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, কোরআনের দৃষ্টিতে এটা ঠিক হবে কিনা? কোরআনের যে ইসলাম, সেই ইসলামে আমাদেরকে শিক্ষা দেয় বিবাহের জন্য দুটি শর্ত কোরআন আয়াত করে, তার ভিতরে 28 নম্বর সূরা কসাসের 26 নম্বর আয়াতে প্রথমে বলা হচ্ছে মেয়েরা ছেলেদেরকে পছন্দ করবে। একজন মেয়ে সে দুইটি দিক থেকে ছেলেকে পছন্দ করবে। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুন আমিন, সে কবি কিনা এবং আমিন কিনা। কবি মানে হলো যে বলবান, স্বাস্থ্যবান কিনা, আমিন মানে সে বিশ্বস্ত কিনা। তারপরে 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াতের দৃষ্টিতে ছেলে মেয়েকে পছন্দ করবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ছেলের পছন্দ কিনা। তো এই পছন্দ যদি একে অপরের সামনাসামনি বা ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যে কোনো মিডিয়ার মাধ্যমে যদি কেউ পছন্দ করে বিয়ে করতে চায়, তারপরে ফাইনাল একটি শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসা এর 25 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফানকেহু হুন্না বিইজনি আহলিহিন্না, এই মেয়েটির যে গার্জিয়ান তার অনুমতি হলে বিয়ে হয়ে যাবে, সেটা ফোনের মাধ্যমে হোক অথবা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে, কোনো সমস্যা নেই। কারণ আগের যুগে যখন এইগুলির প্রচলন ছিল না, তখন অন্যভাবে চিঠির মাধ্যম দিয়েও মানুষ বিবাহ করত। তো এই শর্ত পুরা হলে বিবাহ হতে কোনো অসুবিধা হবে না। এখন ফোনের মাধ্যমে করেন, ইন্টারনেটের মাধ্যমে করেন বা অন্য কোনো মাধ্যমের দ্বারা যদি কেউ বিবাহ করে, তাহলে তাতে কোনো দর্শনীয় কোনো কিছু নেই। আর বিবাহের ব্যাপারে প্রথমে যখন কোরআন মেয়েদেরকে অধিকার দিয়েছে, তাহলে মেয়েদেরকে প্রথমে ছেলেদের ব্যাপারে জানতে হবে, যার যার উল্টোটা হচ্ছে বাংলাদেশে। আর ইসলাম মেয়েদেরকে এমন সম্মান দিয়েছে, এমন ইজ্জত দিয়েছে এই বিবাহের পূর্বে, যে সে ছেলেকে প্রথমে দেখবে, ছেলের সোসাইটিতে যাবে, ছেলের বাড়িতে যাবে, যে সব কিছু দেখবে, যে রান্নাঘর সে ব্যবহার করবে সেটাও দেখবে, যেসব জায়গায় তাকে চলাফেরা করতে হবে সেগুলি সব দেখবে। এই অধিকার মেয়েকে প্রথমে ইসলাম দিয়েছে। তারপরে ছেলেকে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের 4 নম্বর সূরা নিসা 24 নম্বর আয়াতে, মুহসিনিনা বাইরা মুসাফিহিন, ঘর সংসার করার জন্য বিবাহ করতে হবে, শুধু দেহের ক্ষুদাই মেটানো যেন তাদের আসল গরজ না হয়। আর ঘর সংসারের জন্য সংসারের যাবতীয় আসবাবপত্র ছেলের পক্ষ থেকে কিনতে হবে। কিন্তু আমাদের দেশে তার একেবারে উল্টোটাই হচ্ছে, এই যে যৌতুকের প্রথা, ইসলাম এই প্রথাকে কখনো বৈধ বলেনি। কিন্তু আমাদের দেশে যৌতুক যারা দিচ্ছে তারাও মুসলমান, যারা নিচ্ছে তারাও মুসলমান, নিতান্তই কোরআনের দৃষ্টিতে লজ্জার ব্যাপার। কোরআন বলছে যে ছেলেটি বিয়ে করবে যে মেয়েটির সাথে, সেই মেয়েটিকে ঘরে আনার পূর্বে, তাকে বধূ বানিয়ে, বউ বানিয়ে ঘরে আনার পূর্বে, সেই ঘরকে সাজানোর দায়িত্ব, হাঁড়ি পাতিল, লেপ তসক, সব কিছু কেনার দায়িত্ব হলো পুরুষের, এই ছেলের। কিন্তু আজ তার বিপরীত হচ্ছে, যার কারণে স্বামী স্ত্রীদের মাঝে বনিবনাই হচ্ছে না, অনেক ক্ষেত্রে তালাক হয়ে যায়, অনেক ক্ষেত্রে মারামারি হয়, আত্মহত্যা করে, আরও কত কিছু আমরা দেখতে পাচ্ছি। ইসলাম এই সব কর্মকাণ্ডকে কখনো পছন্দ করেনি।